মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাঁশখালীর গুণাগুড়িতে শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। বিশেষ অতিথি ছিলেন রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার খান কামাল এবং বাঁশখালী অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মাহমুদুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।